আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। তৈরি করে দেখাচ্ছি খুবই জনপ্রিয় বসনিয়া পরোটা। এই পরোটা ভাজার পরে দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকে আর খেতে অনেক বেশি মজার হয়। তাহলে চলুন অসাধারণ সেই বসনিয়া পরোটাটা তৈরি করে নিই। বসনিয়ার পরোটা তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি হালকা গরম পানি হাফ কাপ, সেই সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তারপর অ্যাড করছি 1 টেবিল চামচ ইস্ট। এখন সব কিছু একত্রে মিক্সড করে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। পরোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তারপর নিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ চিনি, এখন অ্যাড করছি 1 টেবিল চামচ রান্না রেগুলার তেল, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চাইলে আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। একটি ডিম আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি, এখন মাঝখানটা ফাঁকা করে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এখন অ্যাড করছি ইস্ট। আমার হাতে আসলে এত সময় ছিল না, তো ইস্টটা কিন্তু একটি পথে শুরু হয়েছে। একটু সময় নিয়ে রাখলে ইস্টটা কিন্তু ফুলে ডাবল হয়ে যেত। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আঠালো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এখন অ্যাড করব 1 টেবিল চামচ রান্না রেগুলার তেল। এই তেলটা দেওয়ার কারণে ডোটা কিন্তু ড্রাই হবে না, একদম সফট থাকবে। ডোটাকে আমি একটি উলের চাদর দিয়ে ঢেকে রাখব গরম কোনো স্থানে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম। উলের চাদর দিয়ে ঢেকেছি বলে 20 মিনিটে কিন্তু ডোটা অনেকটাই ফুলে গেছে। আপনারা চেষ্টা করবেন ডোটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রাখতে, তাহলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন ডোটাকে রোলের শেপ দিয়ে নিচ্ছি, তারপর লেচি কেটে নিব। বসনিয়া পরোটা কিন্তু একটু মোটা টাইপের হয়। 2 কাপ ময়দায় 5টি লেচি কেটে নিয়েছি। এখন একটি ডো নিয়ে হাত দিয়ে পরোটার গোলা তৈরি করে নিব। পরোটার গোলাটা হাতে নিয়ে একটু নিচের দিকে সিল করে দিয়ে তারপর একটু গোল শেপ দিয়ে নিতে হবে। আসলে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝে নেবেন। সম্পূর্ণ পরোটার গোলাগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন পরোটার গোলাগুলোকে আমি একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে করে আর ড্রাই হবে না। এখন আমি একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি। সামান্য ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা, আপনারা কিন্তু সবগুলো পরোটা একসাথে বানিয়ে রাখবেন না, একটি পরোটা বানাবেন এবং সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি পরোটাটা এই ধরনের ভারী হবে। এখন পরোটা ভাজতে চলে আসলাম, এর জন্য প্যান বসিয়েছি। দিচ্ছি 2 কাপ রান্না রেগুলার তেল, চুলুরাজ মিডিয়ামে রেখেছি। আর বসনিয়া পরোটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। এখন একটি পরোটা দিয়ে তারপর হাতার সাহায্যে পরোটার গায়ে তেল দিয়ে দিবেন, তাতে করে পরোটাটা অনেকটাই ফুলে যাবে। আমি কী করে কাজটি করছি আশা করি দেখেই বুঝে নিয়েছেন। এখন একটি ছাঁকনি দিয়ে পরোটার গায়ে আলতো করে চেপে দিবেন, তাতে করে পরোটাটা আরও ফুলে যাবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটার খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন একটা ছাঁকনি দিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে নেড়ে চেড়ে তারপর তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। একইভাবে আমি আরেকটি পরোটা তৈরি করে ভেজে নিচ্ছি। এই বসনিয়া পরোটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, অথবা লাঞ্চেও আপনারা অনায়াসে এই পরোটাটা খেতে পারেন। বসনিয়া পরোটা ভাজার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে তেলটা যেন অবশ্যই গরম হয়। এই পরোটাটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরোটার ভিতরে কোনো রকম তেল প্রবেশ করে না, তবে সেই ক্ষেত্রে তেল কিন্তু কম দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে। তেলের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ ডুবো তেলে ভাজতে হবে। এক এক করে সবগুলো পরোটা আমি বানিয়ে নিলাম। একটি পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সফট হয়েছে। এই বসনিয়া পরোটা সারাদিন ধরে সফট থাকে। এই পরোটাটা মাংস, সবজি, সস কিংবা হালুয়ার সাথে সার্ভ করা যায়। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পেজ ফলো করবেন। দূরের এবং কাছে
জি, যেখান থেকে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।